दृष्टि दिए कथा कय अथच बुके আলোয়ার আধারে ঢাকা আগুন পোকা আগুন পোকা আগুন পোকা আগুন পোকা যে এত টেনশনের কি হলো আমি তো কিছুই বুঝতে পারছি না এবং এই সিনেমাটা আমরা বাইরে প্রচুর প্রচারণা করছি, প্রচুর হোর্ডিং লেগেছে, বিলবোর্ড লেগেছে, পেপার, পত্রিকা, ফেসবুকে, এখানে সাংবাদিক আসবে। রুদ্র তুমি যা ভাবছো সেটা নয়। আমি কি ভাবছি, ওরা এই উদ্দেশ্যে আসেনি। সাংবাদিকরা এরকমই হয়, এটা নিয়ে আপনি ভাবেন, আমি দেখছি তো। আমি দেখছি আপনি আসতে হবেন না, আমাকে ঠান্ডা মাথায় ভাবতে দেন যে আমি কি বলবো ওদেরকে। অস্থির হলো না কেন সব সময়? আমি একটু দেখি, আমি যে কথা একটা কথা অনেক কিছু আপনার সাথে শেয়ার করে নিই। ওরা যদি বন্ধির কথা জানতে চায়, আমাদের কিন্তু উচিত হবে না বন্ধির কথা ওদেরকে দিব। আমরা কিন্তু শুটিং এর কোনো ফর্মাল ডেট এখনো খেলিনি। হ্যাঁ, ওদেরকে কি আমরা পুরো শুটিং এর জন্য, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বলতে পারবো না। এটা হচ্ছে ভাবে প্লিজ ব্যাসো একটা কথা ঠিক কথা শুনবে। আমি তো ওদেরকে ফেস করছি, সবসময় করে আসছি। আপনি যদি একবার যে ওদের সামনে সেই পূর্ণ কথাগুলো বলেন, ওদের কাছে একটা নতুন মনে প্রশ্নই আসে। আমি যাবই ওদের সামনে, যাবেন না, তুমি যাও, তুমি আসো। খুব সাবধান, ঠিক আছে, আমি দেখছি। সঙ্গত কারণে আমরা আমাদের কোন সিদ্ধান্ত বা মূল চরিত্রের নাম আপনাদেরকে এই মুহূর্তে জানাতে পারছি না। আমাদের প্রস্তুতি এখনো চলছে। আপনার প্রশ্ন করুন, আমি একজন একজন করে উত্তর দেওয়ার চেষ্টা করছি।
বন্নি কোথায়? আমি এর উত্তর আপনাদেরকে এই মুহূর্তে দিতে পারছি না, ধরে নিন এটা বন্নির নিষেধ। অন্যান্য চরিত্ররা? ঠিক আছে, শুনলাম আপনাদের স্ক্রিপ্ট প্যাটার্ন নিয়েও কিছু গন্ডগোল চলছে। আপনাদের কাছে দেখি সবই তো খারাপ খবর, ব্যাড নিউজ, ভালো কিছুই বলছেন না। এই যে রক্তকরবী, রক্তকরবী নিয়ে মানুষের ভিতরে একটা বিপুল আগ্রহ তৈরি হয়েছে। বিদেশ থেকে ফোন আসছে, ইমেইল আসছে, বিদেশের পত্রিকাগুলোতে রক্তকরবী নিয়ে ফিচার লেখা হয়েছে। শুধুমাত্র রক্তকরবীর কারণে বাংলাদেশের সিনেমার পরিবেশকরা, ডিস্ট্রিবিউটাররা, প্রযোজকরা, নির্মাতারা নতুন করে ভাবছেন যে বাংলাদেশের চলচ্চিত্র ব্যবসাটাকে, শিল্পটাকে আরো কিভাবে এগিয়ে নেওয়া যায়। আচ্ছা, এটা আপনাদের চোখে পড়ছে না কেন? আসুন আসুন, আমরা আপনাদের আহ্বান জানাই, আমরা সবাই মিলে একটা সুন্দর পরিবেশ তৈরি করি, একটা পজিটিভ আবহ তৈরি করি, যাতে আমরা সবাই মিলে সবাইকে একটি সুস্থ বিনোদন উপহার দিতে পারি। আপনারা অনেক কষ্ট করে এসেছেন, এই জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। রিফ্রেশমেন্টের ব্যবস্থা রয়েছে মূল রুমে, দয়া করে অংশ নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। চমকে গিয়েছিলাম। আপনাদের চমকাতে ভালোই লাগে। কখনো ভাবিনি যে আপনার সাথে এরকম একটা অজ্ঞাত স্থানে আবার কথা হবে। আমিও ভাবিনি, কিন্তু দেখুন বাস্তবতা আমাদের কোথায় এনে দাঁড় করায়। বাস্তবতা? তাহলে তো আপনাদের জানা উচিত যে বাস্তবতা এখন আপনাদের জন্য খুব সুবিধা নয়, কারণ আপনি আপনারা সকলে মিলে শহীদ আলমকে একেবারে খেপিয়ে তুলেছেন। এই কথা বলার জন্য আপনি এখানে এসেছেন? না, আমি এসেছি পর্যালোচনা করতে যে আমরা রক্তকরবী নামে যে সিনেমাটা বানাচ্ছি সে, যেটা আমার লেখা স্ক্রিপ্ট। আমি শুনেছি যে সেটা আপনার লেখা স্ক্রিপ্ট। এখন আপনারা যদি রক্তকরবীকে আরো এগোতে চান, তাহলে কিন্তু পক্ষান্তরে আপনারা এক ধরনের সংঘাতকে আমন্ত্রণ জানাবে। সেটা আপনার জন্য কতটুকু ভালো হবে একবার ভেবে দেখেছেন তো? আমি আপনি মৃত মানুষকে মরার ভয় দেখাচ্ছেন? ভয় দেখাচ্ছি না আয়ন ভাই। আসলে আমি বলছি যে চমৎকারভাবে বেঁচে থাকার একটা সুযোগ কিন্তু এখন আপনার সামনে রয়েছে। রুদ্র, আমি এখন আর কোনো কিছু বিশ্বাস করি না, কোনো কথাই বিশ্বাস করি না। আপনার সাথে আমার সরাসরি কোনো বিরোধ নেই, আর তাই আপনাকে একটা সুপরামর্শ দিচ্ছি। মাঝখানে থেকে অহেতুক কোনোখানে ঝামেলা বাঁধাবেন না। বিচিত্র ব্যাপার, যেটা আমার কাছে সহজ সেটা আপনার কাছে জটিল, যেটা আমার কাছে জটিল সেটা আপনার কাছে সহজ। এনিওয়ে, আমি আজকে এখানে এসেছিলাম যে শহীদ আলম আমাকে বলে পাঠিয়েছেন আপনার বন্ধু এশার খুনি আপনি নন, এবং তিনি এও জানেন আপনার বান্ধবী এশার খুনি কে।
করলেন? আপনার বান্ধবী এশার খুনিকে উনি চেনেন? কি মনে হয় জানেন অনরাই, আমার মনে হয় যে আপনি একবার তার সাথে যদি দেখা করেন, দেখা করতে তো কোনো ক্ষতি নেই, দেখা করেন তার সাথে। একদিন আপনি আমাকে বলেছিলেন যে আপনার আর এখন কোনো কিছুকেই ভয় করে না। আজ আমি আসি, উনি আমাকে বলবেন কে খুন করেছে, বলবেন কে এশার খুনি? সেরকমই আমাকে বললেন, আমাকে উনি বলেছেন। Thank you.
আমার মন বেড়া ঘুরে ঘুরে দূরে কোথায় দরজা খোলা রেখে কি বসবাস করছো? একবার কি ভেবেছিলাম জানো, তোমার বেডরুমে চলে যাই, তারপরে ভাবলাম কোনো অপ্রীতিকর ঘটনা যদি দেখে ফেলি সেই জন্য গেলাম না। আচ্ছা শোনো, তোমার কিচেনে চা আছে? তুমি তুমি কোথেকে, মানে মানে তুমি কোথায় ছিলে, মানে তুমি এরকম করলে কেন? আমার কিছু কথা আছে তোমার সাথে বলতে। জয়িতা 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 আমাকে ভীষণ অবাক করেছে। এই সুপারস্টার বুন্নি কেউ কোনোদিন জানবে না বুন্নি কেন দুঃস্বপ্ন দেখে। তৃষ্ণার জল যখন আসার অতীত হয় মরীচিকা তখন সহজে তারপর দিক হারা নিজেকে খুঁজে পাওয়া যায়। একদিন পশ্চিমে জানলা দিয়ে আমি দেখেছিলাম মেঘের স্বর্ণ। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসআইটিভির ওয়েবসাইট www.siitv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/siitvbd, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসআইটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/siitvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/siitvbd তে। এসআইটিভি সাথে আছি সবসময়।